হ্যালো বন্ধুরা সানসিটিক আবারও নিয়ে এসছে দশটি কোলাচ ফ্রেমের ডিজাইন যা সম্পূর্ণ বিনামূল্যতে আপনারা ডাউনলোড করে কাজে লাগাতে পারেন যে ইউনিক ডিজাইনগুলো আপনারা থামলে দেখছেন সেম ডিজাইন আপনারা এডিটেবল পিএইচডি পেয়ে যাবেন একদম বিনামূল্যতে আপনাদের যদি হাতে আটটি মিনিট সময় থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওর মধ্যে পাসওয়ার্ড আছে ছটি সংখ্যার পাসওয়ার্ড একটি একটি করে শো হবে আপনারা একটি একটি করে নোট করে রাখবেন এবং ভিডিওর শেষে গিয়ে জিপ ফাইল আপনাদের ডাউনলোড করতে হবে স্টার্ট করে নেবেন পাসওয়ার্ড দিয়ে গুগলের যে ডিজাইন আমি যে ডিজাইনগুলো আপনাদের প্রোভাইড করছি একদম ইউনিক ডিজাইন আছে এই ডিজাইন ইউটিউবে হয়তো আর পাবেন না আমি যে ডিজাইনগুলি আপনাদেরকে বানিয়েছি একদম খুব সুন্দর সিম্পলভাবে আপনি Photoshop बेसिक आपनी बेसिक इजी याद रखें कि छह अंकों के पासवर्ड हैं जो पूरे वीडियो में एक एक करके दिखाए गए हैं अगर आपके पास पूरा वीडियो देखने का समय नहीं है तो वीडियो न देखना ही आपके लिए बेहतर है कृपया पूरा वीडियो देखे बिना पासवर्ड के लिए टिप्पणी न करें পনেরোবার ডাউনলোড করলেন ডাউনলোড করার পরে আপনাদের একটি এক্সট্রাট করতে হবে যে ফাইল আসবে জিপ ফাইল সেটিকে এক্সট্রাট করার জন্য যেমন পাসওয়ার্ডগুলি এক করে নোট করছেন দেখুন দশটি পিএইচডি আছে দশটি পিএইচডি আপনাদের এক্সট্রাশানগুলো একবার দেখিয়ে নিন আপনারা দেখতে দেখতে পাবেন যে দশটি পুরো পিএইচডি আছে একদম ফটোশপের পিএইচডি বাস রেডি আছে এরকম আপনারা জিপ ফাইল আসবে জিপ ফাইল এক্সটার্ট করতে হবে ছটি সংখ্যার পাসওয়ার্ড দি ছটি সংখ্যারই যে পাসওয়ার্ড আছে সেটা আপনারা নোট করে ভিডিওর শেষে গিয়ে এক্সটার্ট করে নেবেন চলুন ফটোশপটা একবার ওপেন করে নিই ওপেন করে আপনাদের দশটি পিএচডি একসঙ্গে ফটোশপে ওপেন করে জাস্ট কয়েক সেকেন্ড করে একবার করে দেখিয়ে দেবো যে কীভাবে এডিট করবেন কয়েক সেকেন্ডের মাত্র বেশি সময় নেবো না কারণ এই জন্যে দেখাচ্ছি আপনাদের কারণ একদম ফার্স্ট টাইম কিছু বন্ধু ভিজিট করে সেই সব বন্ধুরা কিভাবে কাজ করতে হয় বা নতুন শিখছেন জানেন না সেই জন্য জাস্ট একটি একটি করে ফটো কয়েক সেকেন্ডের জন্য একটু ধৈর্য ধরে দেখুন হয়তো ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু এত সুন্দর ফ্রিতে আপনার যে যে ডিজাইনগুলি আমি দিচ্ছি হয়তো ফ্রিতে কোথাও পাবেন না তো একটু ধৈর্য ধরে দেখতে হবে কারণ ফ্রিতে আপনার এই দশটি পিএইচডি ফাইল পেতে গেলে আপনাকে আটটি মিনিট তো সময় দিতেই হবে চলুন আমি ফটো এডিট করার জন্য শুধু ফটোতে ক্লিক করবেন এবং আপনার যে কাস্টমারের ফটো আছে সেই কাস্টমারের ফটোটি ওপেন করবেন আমি যে র্যামডাম যে কোনো একটি ফটো নিলাম এই ফটোটি নিলাম ক্লিক করলাম ড্র্যাক করব বা কন্ট্রোল এ সি কপি করব করে এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি প্রেস করবেন পেস্ট হয়ে যাবে এবার কন্ট্রোল টি প্রেস করে বা ক্লিপিং মাস্কও করতে পারেন কন্ট্রোল টি প্রেস করে বড় করলাম করার পরে ক্লিপিং মাস্ক করে দেবো দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিটিং হয়ে গেছে এবার আপনারা যদি মনে হয় যে আপনাদের ফটো ছোট বড় আছে আপনারা সেক্ষেত্রে ছোট বড় করবেন এখানে দেখুন নাম থেকে আরম্ভ করে যতগুলো এলিমেন্ট যা আছে সব কিছু আপনারা শুধু চেঞ্জ করতে পারবেন কোন ব্যাপার নাই আমি যেমন টেক্সট আছে টেক্সটের টির উপরে ডবল ক্লিক করবেন অটোমেটিক আপনার চেঞ্জ হয়ে যাবে এবার আপনারা কিবোর্ড দিয়ে টাইপ করতে পারেন এখানে মাই সুইটার যেটা লেখা আছে ওটা আপনি আপনার কাস্টমারের নামও লিখতে পারেন বা আপনার সুবিধা মতো আপনি বা আপনার কাস্টমার যেটা রিকোয়ারমেন্ট দেবে আপনি সেই হিসাবে টেক্সট ক্লিক করবেন দেখুন রেডি হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনার ফ্রেম পুরো ডিজাইন রেডি হয়ে যাবে চলুন নেক্সট যে পিএইচডি আছে এই পিএইচডিটা আপনি অনেকভাবে ইউজ করতে পারেন দেখুন এখানে যেমন বার্থডের যে আছে বার্থডে হিসাবে বানিয়েছি আপনারা আপনার চাইলে অ্যানিভার্সারি করতে পারেন ভ্যালেন্সটাইন করতে পারেন যে যেমন খুশিভাবে ইউজ করতে পারেন শুধু আপনার কিছু দু চারটে এলিমেন্ট সেগুলো আপনারা ডিলিট করে নতুন এলিমেন্ট বসাতে পারেন যেমন এটা বার্থডের এলিমেন্ট আছে আপনি অ্যানিভার্সারি হোক বা অন্য কোনো অকেশনের দিন হোক সেই এলিমেন্ট ডাউনলোড করে আপনি বসিয়ে দেবেন একটু ক্রিয়েটিভিটি আপনাকে দেখাতে হবে চলুন নেক্সট নেক্সট দেখুন এটাও বার্থডের আছে আপনি চাইলে এখানে অন্য কিছু দিয়ে করতে পারেন যেমন এক বছর বাচ্চাদের যেমন এক দুই তিন পাঁচ এরকম করে যে সাজিয়ে যে ফটোগুলি ফটো ফ্রেম তৈরি আপনি এটাও সেটাও করতে পারবেন ব্যাকগ্রাউন্ড মনে করলে আপনারা আপনি আপনার পছন্দ মতো তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই আমি শুধু জাস্ট গ্রেডিয়ান দিয়ে দেখিয়েছি আপনারা এরকম গ্রেডিয়ান যদি ফ্রিতে চান হাজার গ্রেডিয়ান একসঙ্গে দেওয়া আছে আমার ভিডিওতে দেওয়া আছে আপনি একটু চ্যানেলে চলে যান চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন বা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা একটু ভিডিওটি দেখুন দেখলে একদম সম্পূর্ণ বিনামূল্য তো আমরা ডাউনলোড করে কিভাবে লোড করবেন বা কপি মগের যদি পিএইচডি চান এই ভিডিওটা দেখুন আপনারা আশা করি আপনারা ভালো লাগবে চলো নেক্সট যে পিএইচডি গুগলের ডিজাইনের যে পিএইচডি আপনারা হয়তো কেউ ভাবে আপনাদের এডিট করে দেয়নি একদম সিম্পল ডিজাইনে শুধু ফটো চেঞ্জ করবেন দেখুন ড্র্যাক করে ফটোর উপর রাখবেন ক্লিপিং মার্কস করবেন কন্ট্রোলটি প্রেস করবেন করার পরে ফটোটা সেটিং করবেন ঠিক যেমন গুগলে সার্চ দিলে যে চিত্রটি আপনাদের সামনে ভেসে ওঠে একদম সেরকমভাবেই ডিজাইনটি বানানোর চেষ্টা করেছি ভালো লাগলে দেখুন এর যে ব্যাকগ্রাউন্ড আছে আপনারা সবসময় হোয়াইট রাখবেন হোয়াইট ডাকলে সুন্দর লাগবে এবং গুগলে একটু ক্রিয়েটিভিটি দেখাবে এখানে যেমন চিরদিনই তুমি আমার থাকবে এখানে আপনি চাইলে অন্য টেক্সট লিখতে পারেন ফন্ট ফ্রন্ট যদি আপনার লাগে ফ্রন্টও আপলোড করা আছে কোনো সমস্যা নেই আমার চ্যানেলে চলে যান সেখানে এই ফন্ডগুলি আপনার বাংলা ফন্ড ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আপনারা নেক্সট যে পিএইচডি আছে দেখা যাক আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর পিএইচডি আপনাদেরকে প্রোভাইড করি বা করেই যাচ্ছি যদি চ্যানেলটা কি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এটা ইনস্টাগ্রামের আছে এর আগের যে কম্বোগুলি দশটি দিয়েছি সেটার এই ভিডিওটি আছে সেগুলিও একদম ফ্রিতে দেওয়া আছে সেগুলিও দেখতে পারেন বা আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেগুলো আপনারা ডাউনলোড করতে পারেন দেখুন এটা ইনস্টাগ্রামের একদম ফ্রন্ট পেজে যেটা আছে এখানে সব আলাদা আলাদা করা আছে কোনো সমস্যা নেই আপনি যেটা চাইবেন যেটা মনে করবেন সেটা চেঞ্জ করে নেবেন শুধুমাত্র এখানে যে এলিমেন্ট আমি ইউজ করেছি সেগুলো আপনি শুধু পরিবর্তন করুন বাদ বাকি ডিজাইন সব একই থাকবে নেক্সট যেটা আছে সেটা দেখুন আমি এখানে চেঞ্জ করে মাত্র কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ডের ব্যবধানে শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কেমন কেমন হতে পারে এখানে ফটোগুলো চেঞ্জ করবেন টেক্সট চেঞ্জ করবেন দেখুন এটা দেখুন এটি চারটি ফটো দিয়ে বানানো আছে শুধু ড্যাক করে ফটোর উপরে রাখবেন অর ক্লিপিং মাস করবেন দেখবেন আপনার ডিজাইন রেডি হয়ে যাবে এবার টি প্রেস করে ফটো সাইজ অনুযায়ী কম বেশি করে নেবেন তাহলে দেখবেন একদম রেডি হয়ে যাবে এরকমভাবে চারটি ফটো চেঞ্জ করতে আপনার খুব বেশি দুই থেকে তিন মিনিট সময় লাগবে যদি নতুন হয়ে থাকুন দেখুন ব্যাকগ্রাউন্ডে যে ব্যাপারটা আছে আপনার ব্যাকগ্রাউন্ডও হতে পারে নাও ভালো লাগতে পারে সেটাও আপনি একটু চেঞ্জ করে নেবেন কোনো সমস্যা নেই আমি জাস্ট এটা দিয়ে রেখেছি আপনার চাইলে যে সমস্ত বন্ধুরা ভিডিও এতক্ষণ দেখছেন সেই সমস্ত বন্ধুদের জন্য বলছি যে এর থেকে আরও সুন্দর ডিজাইন আনবো দশটি করে আনবো আপনার ভিডিও ধৈর্য ধরে না দেখলে পাসওয়ার্ড পাবেন না পাসওয়ার্ডটি কালেক্ট করার জন্য আপনাকে ভিডিও দেখতেই হবে দেখুন কত সুন্দর যে পিএইচডি বা কত ডিজাইন আপনারা এরকম ইউনিক ডিজাইন হয়তো পাবেন না জাস্ট আমি একটু সময় ব্যয় করে আপনাদের জন্য বানিয়ে দিয়েছি মগের পিএইচডি যদি লাগে ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ফ্রিতে দশটি মগের পিএইচডিও পেয়ে যাবেন বা আপনারা চাইলে আমার চ্যানেলে একবার ভিজিট করে দেখে আসতে পারেন কি কি আমি আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করছি আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এই ডিজাইনটি দেখুন আপনার যদি ভালো আশা করি আপনার ভালো লাগবে এখানে সব হোয়াইটের ওপর রাখবেন রাখলে আপনার ডিজাইনটা একটু ফুটবে ভালো নেক্সট যে পিএইচডিটা আছে দেখুন বার্থডের পিএইচডি থাকবে কত সুন্দর পিএইচডি আছে আশা করি আপনার ভালো লাগবে দেখুন এখানে যদি আপনি মনে করেন শুভ জন্মদিন না লিখে অন্য কিছু লিখবেন বা হ্যাপি বার্থডের যে যে ক্লিপিং মার্কসটা আছে সেটি অন্য কিছু ডাউনলোড করে এখানে যা আছে সব কিছু আলাদা আলাদা কাজে যাতে আপনারা আপনাদের মতো করে নিজেদের মতো করে আপনারা ইউজ করতে পারেন এখানে বাংলায় দেওয়া আছে আপনি চাইলে ইংলিশেও করতে পারেন কোনো কোনো সমস্যা নেই আপনারা যত ক্রিয়েটিভিটি দেখাবেন তত আরও ডিজাইন সুন্দর হবে ধন্যবাদ বন্ধুরা সমস্ত ভিডিও দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্যে